Hey guys, so welcome back to my Digha Ramnagar Facebook page and Digha Ramnagar YouTube channel. আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওল্ড দিঘা সমুদ্র সৈকত থেকে আর একটু আগে দিঘা মোহনা থেকে সারি সারি করে ট্রলার লঞ্চ বেরিয়ে যাচ্ছে এবং আপনারা সেই লাইভ চিত্র আরেকটু আগেই দেখেছিলেন আর এই মুহূর্তে চলছে দিঘার ব্যাপক জলোচ্ছ্বাস তাই সম্ভাবনা আছে একটা বড় ঢেউ আছে দেখি গাড়োয়াল টপকাতে পারে কিনা গাড়োয়ালের কাছাকাছি আসছে টপকাতে পারছে না আবার এইটা কিন্তু গাড়োয়াল টপকানোর সম্ভাবনা রয়েছে সরাসরি লাইভ দেখছেন বন্ধুরা ভিডিওটা সবার প্রথমে শেয়ার করে দিন উৎপল জানা গুড মর্নিং ও মাই গড পুরো মোবাইলটাই ভিজে দিয়ে চলে গেল পুরো মোবাইলটা ভিজে দিয়ে চলে গেল বড় আসছে গাড়োয়াল টপকানো ঢেউ গাড়োয়াল কিন্তু টপকে যাচ্ছে কোথাও না কোথাও গাড়োয়াল টপকে যাচ্ছে আবারও গাড়োয়াল টপকানোর চেষ্টা আবারও গাড়োয়াল টপকানোর চেষ্টা কিন্তু না যথেষ্ট উত্তাল সমুদ্র যথেষ্ট গাড়োয়াল টপকে যাচ্ছে গাড়োয়াল তো টপকেই যাচ্ছে বস কোন আজকের সকালবেলায় দেখতেই পাচ্ছেন একদম গাড়োয়াল টপকে জলোচ্ছ্বাস জল একেবারেই দাঁড় করে দিয়েছে গাড়োয়ালের এপাশে যথেষ্ট পরিমাণে জলোচ্ছ্বাস চলছে যে বিপর্যয় ঘূর্ণিঝড়ের আপডেট ছিল তার খেলা কিন্তু দীঘা সমুদ্র সৈকতে খেলা চলছে সমুদ্র প্রচণ্ড উত্তাল যথেষ্ট পরিমাণে উত্তাল সমুদ্র আলি কারাম গাড়োয়ালের সকালের সমুদ্র উত্তাল সমুদ্র ননস্টপ এখন কয়েকদিন ধরেই ভাটার টাইমেও জলোচ্ছ্বাস চলছে জোয়ারের টাইমেও জলোচ্ছ্বাস চলছে এর কি পরিবর্তন আসতে চলেছে সেটা বলা মুশকিল আপনারা সরাসরি লাইভ দেখুন বাপরে বাপ সমুদ্রের বর্জন দেখেছেন আসছে আবারও বড় সড়ো এই সমুদ্রের এই খামোশিকে খামোশি ভাববেন না বড় সড়ো দুর্ঘটনা অঘটন ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে এরই নাম সমুদ্র ওখানে গাড়োয়াল টপকে গাড়ি